প্রকল্পের অবৈধভাবে প্রকাশ্য দিবালোকে প্রশাসনের চোখে ধুলো দিয়ে মাটি কাটার অভিযোগ। মাটি কেটে সেই মাটি দিয়ে ইট তৈরি করে নদীপথে বিহারে পাচার হয়ে বিক্রি হচ্ছে চড়া দামে। যথেচ্ছভাবে মাটি কাটার ফলে একদিন চাষের জমি শেষ হয়ে যাবে, তখন মানুষ খাবে কি প্রশ্ন চাষিদের। প্রশাসনিক কমিটি গঠন হওয়ার পরেও কিভাবে মাটি কাটা হচ্ছে প্রশ্ন বিজেপির। সাফাই তৃণমূলের তুঙ্গে রাজনৈতিক তরজা। পঞ্চায়েত ভোটের প্রাককালে ফের বাড়ছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। প্রকাশ্য দিবালোকে প্রশাসনের চোখে ধুলো দিয়ে অবৈধভাবে চলছে মাটি কাটার কাজ। চাষের জমির পাশে দেদারভাবে মাটি কাটার ফলে কৃষিকাজের ক্ষতি হওয়ার আশঙ্কা চাষিদের। এইভাবে মাটি কাটা চলতে থাকলে একসময় চাষের জমি শেষ হয়ে যাবে, তখন মানুষ খাবে কি প্রশ্ন চাষিদের। সেই মাটি চলে যাচ্ছে ইট ভাটাগুলোতে, মাটি থেকে ইট তৈরি হয়ে নদীপথে পাচার হয়ে যাচ্ছে বিহারে, বিক্রি হচ্ছে চড়া দামে। এর আগে বিহারে মাটি পাচারের অভিযোগ উঠেছিল, এবারে পাচার হয়ে যাচ্ছে ইট। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। একদিকে তৃণমূল নেতারা বলছে অবৈধভাবে মাটি কাটা যাবে না, অন্যদিকে তাদের মততেই চলছে মাটি কাটার কাজ। শাসক দলের দ্বিচারিতা নিয়ে তীব্র খোঁচা বিজেপির, পাল্টা সাফাই তৃণমূলের তুঙ্গে রাজনৈতিক তরজা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত ভালুকা বাজার ঢালাই মোড়ের পাশে কয়েকদিন ধরে দেদারে চলছে মাটি কাটার কাজ। 3 ফিটের জায়গায় কাটা হচ্ছে 8-9 ফিট করে মাটি, পাশেই হচ্ছে ভুট্টা চাষ। এইভাবে অবাধে মাটি কাটা হলে কৃষিকাজের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা চাষিদের। প্রশাসনের চোখে ধুলো দিয়ে কিভাবে প্রকাশ্য দিবালোকে মাটি কাটা হচ্ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয় সূত্রের খবর, অবৈধভাবে মাটি কেটে সেই মাটি চলে যাচ্ছে ইট ভাটাগুলোতে, সেই মাটি দিয়ে তৈরি হচ্ছে ইট, যে ইট গোবরাঘাট দিয়ে নদীপথে ট্রলির পর ট্রলি যাচ্ছে বিহারে, বিক্রি হচ্ছে চড়া দামে। এইভাবেই মাটি মাফিয়া এবং ইটভাটার মালিকেরা মুনাফার লোভে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে বলে দাবি স্থানীয়দের। এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এর আগে সরব হয়েছিলেন খোদ শাসক দলের বিধায়ক এবং রাজ্যের সেচ প্রতিমন্ত্রী। প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছিল অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে। বিডিও ভূমি সংস্কারক আধিকারিক এবং আইসিকে নিয়ে গঠন করা হয়েছিল কমিটি, তারপরেও কিভাবে মাটি কাটা চলছে প্রশ্ন বিরোধীদের। তৃণমূল নেতাদের মদত ছাড়া এই কাজ হতে পারে না বলে এমনটাই দাবি করেছে বিরোধীরা, যদিও বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা সাফাই তৃণমূলের। এর আগে আপনিও জানেন এবং আমরাও জানি, সারা হরিশ্চন্দ্রপুরবাসী জানে যে সমর মুখার্জি বিধায়ক উনি তৎপরতা দেখিয়েছিলেন এই মাটি কাটার ব্যাপারে, এবং আমাদের যিনি প্রতিমন্ত্রী এখন তাজমুল হোসেন উনিও তৎপরতা দেখিয়েছিলেন যেন মাটি যেন কাটা না হয়, মাটি যেন কাটলে পরে বৈধভাবে যেন কাটা হয়। এই জিনিসটা সরব হওয়ার পরে কিন্তু মাটি কাটা প্রায় বন্ধ হয়ে গেছিলো, তারপরে হঠাৎ কী করে মাটি কাটা শুরু হয়ে যায়, এবং শুরু হয় এমনভাবে শুরু হয়েছে মাটি কাটা, তাতে যেখানে মাটি কাটা হচ্ছে তার আশেপাশে চাষিরা কিন্তু অভিযোগ জানাচ্ছে। মাটি কাটার কাজ কিন্তু এর আগেও চলছিল, বেহাল তবিয়ে তো হচ্ছে, কিন্তু এইভাবে কিন্তু অভিযোগ কেউ করতে আসতো না। এখন তার মানে বুঝতে পারছেন যে তৃণমূলের নেতা মন্ত্রীরা তার মানে নিশ্চয়ই জড়িত হয়েছে, তাদের মদতেই মাটি কাটাটা বন্ধ হয়েছিল, তাদের মদতেই আবার মাটি কাটা বেহাল তবিয়েতে চলছে। তার মনে থ্রিম্যান কমিটি তৈরি হয়েছে, বিএলআরও সাহেবকে নিয়ে হয়েছে, বিডিও সাহেবকে নিয়ে হয়েছে, এবং হরিশ্চন্দ্রপুর থানার আইসি সাহেবকে নিয়ে একটা কমিটি তৈরি হয়েছে মাটি কাটার ব্যাপারে। যদি এই কমিটিটা সত্যি তৈরি হয়ে থাকে তাহলে মাটি কাটার ব্যাপারে এত অভিযোগ কেন আসবে এবং চাষিরা অভিযোগ করবে কেন? কারণ আমাদের চাষবাসের উপর বিশেষ করে আমরা বিশেষত নির্ভরশীল, এই নির্ভরশীলতার থাকা সত্ত্বেও আর চাষিদের অভিযোগ শুনতে হবে আমাদেরকে? তার মানে এই জায়গাটায় বর্তমান যে শাসক দল, এই শাসক দলের যারা নিচু স্তরের কর্মী আছে, নিচু স্তরের কর্মী থেকে শুরু করে আপার লেভেলের মন্ত্রী বিধায়ক যারা আছে সবাই জড়িত আছে, তৃণমূলের তাপর তাপর নেতা জড়িত আছে বলেই বিহাল তবিতে মাটি কাটা চলছে। আর মাটি কাটতে গেলে পরে বিএলআরও অফিসের একটা নিয়মাবলী আছে, মাটি যদি কাটতে হয় তাহলে আশেপাশের আলিয়াদের কাছ থেকে এনওসি নিতে হবে, তারপরে কী উদ্দেশ্যে তারা মাটিটা কাটছে সেই উদ্দেশ্যটা জানাতে হবে। তো এইসব জিনিস না হয়ে র্যান্ডমভাবে কী করছে, অবৈধভাবে মাটি কাটা চলছে। আর তাছাড়া এর আগে আমরা শুনেছিলাম মাটি পাচার হচ্ছে, আর এখন সেই মাটি কেটে নিয়ে ইট ভাটাতে যাচ্ছে, ইট তৈরি হচ্ছে এবং সেই ইট বেহাল তবিতে বিহারে চলে যাচ্ছে। তার মানে বর্তমান যেটা আমাদের পশ্চিমবঙ্গের যে চাষ আবাদের যে জমি জায়গার পরিমাণটা সেটা দিনের দিন অবক্ষয় হচ্ছে। তো স্বাভাবিক কথা, চাষিরা তো এখানটায় অভিযোগ জানানো তো স্বাভাবিক। তো এই দিকে আমি বলবো যারা প্রশাসক আছেন, যারা আছেন বিডিও সাহেব, বিএলআরও সাহেব, আইসি সাহেব আছেন, তাদেরকে বিশেষ করে কড়া নজরে এই জিনিসগুলোকে দেখা উচিত। দেখেছিলাম তৃণমূল তো একদিকে দ্বিচারিতা করছেই, একদিকে মাটি কাটা যাবে আর একদিকে বলছে মাটি কাটা যাবে না। তার মানে কি, যখন পকেটে টাকা ঢুকে যাচ্ছে তখন মাটি কাটা যাবে, আর যখনই পকেটে টাকা ঢুকছে না তখনই বলছে মাটি কাটা যাবে না? এই তো এদের চরিত্র, মানুষ বুঝে ফেলেছে যে এদের চরিত্রটা কী ধরনের আছে। সামনে 30-স্তর পঞ্চায়েত নির্বাচন সবাই দেখতে পাবে, জনসাধারণ দেখতে পাবে, যারা তৃতীয়বারের জন্য সরকার এনেছিল তারাই কিন্তু ডাস্টবিনে এই সরকারকে ছুড়ে ফেলে দিল। আমার নাম রূপেশ আগরওয়াল, আমি উত্তর মালদা সাংগঠনিক জেলা সম্পাদক, ভারতীয় জনতা পার্টির পক্ষ।
সমস্ত বিডিও এবং আইসি এবং আমাদের বিরারো সাহেবদেরকে নিয়ে বার কয়েক মিটিং করেছে। তো নিশ্চয়ই বৈধ যেটা কাগজপত্র আছে সেই অনুযায়ী মাটিটা কাটা হচ্ছে। আর আপনার জমি কিংবা আমার জমি কেউ জোরজার করে মাটি কাটতে পারবে না। মাটি কাটতে গেলে নিশ্চয়ই তার পারমিশন নিয়েছে, তার বিনিময়ে অর্থ নিয়েছে কিংবা আর কিছু করেছে, তার বিনিময়ে হয়তো মাটি কাটে। এটা নাই হয়তো হতে পারে, তো তবুও এটা আমার মনে হয়। আমি তো আমাদের এখানকারই, যে আমাদের এখান ন্যাশনালের যে আমাদের রোডটা কেটেছে, আমাদের যে মাটি আমরাই আমাদের নিজের জমিতে কেটেছে, প্রায় মোটামুটি 8-10 ফিট গর্ত করে কেটেছে। এটা আমরা বারবার অভিযোগও জানিয়েছিলাম, জানি না এখানে কতটা করা হয়েছে না করা হয়েছে। যদি করে যদি থাকে, আমার পাশের যদি জমি যদি থাকে, আপনি হয়তো মাটি বিক্রি করেছেন, ঠিক আছে, আমার পাশের জমিতে এখন যদি 5 ফিট কি 7 ফিট যদি গর্ত হয় বর্ষার সময়, ওটা মাটিটা নিশ্চয়ই পড়ে গিয়ে আমার জমিটাও তখন কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো এই বিষয়ে অবশ্যই প্রশাসনের কিন্তু দৃষ্টি আকর্ষণ করা উচিত, এবং এই বিষয়ে যদি এটা হয়, আমার জানা নেই, যদি বাস্তবিক জানা নেই, যদি হয় তো অবশ্যই আমরা এই প্রশাসনকে এই বিষয়ে আমরা বলি। আমাদের তো ভারতবর্ষেরই, এটা তো আর বিদেশে তো চলে যাচ্ছে না, তো কেনা বেচা হতেই পারে। কাগজপত্রের যেটা যে ব্যাপার আছে, জিএসটি ফিএসটি আছে কি না সেটা দেখে যাওয়া যায়, মানে অবশ্যই সেটা দেখা উচিত। কাগজপত্র বিনিময়ে হয়তো বিক্রি করেছে। আমার নাম জমুর রহমান, আমি মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক। এখানে এইভাবে আপনার ঠিক, আপনি যেখানে চাষ করছেন ঠিক আপনার পাশে এইভাবে মাটি কাটা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে 8 ফিট 9 ফিট করে মাটি কাটছে, তো এই চাষের জমিতে কি কি প্রভাব পড়বে একটু বলবেন। আমার ক্ষতি হবে, ক্ষতি মানে কি, যদি আমার ওখান থেকে এই করে যে এটা তো করেছে তো অনেকটা ছেড়ে দিয়েছে, আর যদি ওইভাবে এইভাবে যদি করে তারপরে আমার ক্ষতি হবে না, যেভাবে ছেড়েছে ওরা ওইভাবে যদি ছেড়ে দেয় তারপরে ক্ষতি হবে না। আচ্ছা, এই মাটিগুলো কি বিক্রি হয়ে যাচ্ছে কোথাও? বলতে পারবো না আমি। কিসে কাটলো এতগুলো মাটি? জিসিপিতে, এতো জিসিপি দাগ আছে। আচ্ছা, কতদিন ধরে কাটাই চলছিল এইভাবে মাটি কাটছিল কতদিন ধরে? এটা সঠিক আমি বলতে পারছি না, এই যে যাদের মেশিন আছে কি না, ওদের বাড়ি এখানে আছে, এই যে এখানে বাড়ি আছে, ওরাই বলতে পারবে। বুঝতে পাচ্ছি তো, এর আগে তো এইসব করেছে তো। তাহলে কি রাতের অন্ধকারে কেটেছে? তাহলে এটা কথা আমি বলতেই পারবো না তো, আমি জানি তো আমি কখন কেটেছে না কেটেছে তো বলতে পারছি না। আপনার পাশের জমি তো কিছু তো শুনেছেন? আমার আমাদের জমি আছে তো, ভুট্টা লাগিয়ে দিয়েছিলাম, ছেলেটাও ছিল না বাইরে, পাইট রেখে কাজ করিয়েছি, ওই পোকা লেগেছে যাচ্ছি। আপনার মাইনুল? মাইনুল কি? শেখ মাইনুল। বাড়ি কোথায়? আলুগা বাজার।